আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। বেশ অনেকদিন যাবত হচ্ছে ভিডিও করা হয় না বা হচ্ছে আপলোড করা হয় না। আজকে অনেকদিন পর হচ্ছে ভিডিও করতেছি। তো হচ্ছে আম্মু গতকাল রাতে হচ্ছে একটা বিরিয়ানি রান্না করতেছিল, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। যদি হচ্ছে মাঝে কিছু অংশ বাদ পড়ে গেছে, সেটা হলো মাংসের যে রেসিপিটা সেটা বাদ পড়ে গেছে। এখন আমরা মূল রান্নাটুকু শুধু দেখাতে পারবো। প্রথমে হচ্ছে হাঁড়ির মধ্যে আমরা একটু তেল দিয়ে দিলাম, দেন হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এটার মধ্যে আর কোনো মশলা অ্যাড হবে না, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এই টাইপের কোনো কিছু দেওয়া হবে না। কারণ এটার মধ্যে হচ্ছে মাংস যখন রান্না করা হয়েছে, বিরিয়ানি মশলা থেকে শুরু করে সব ধরনের মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট খুবই সিম্পলি হচ্ছে রান্না করা হবে। এটা এইভাবে কেউ করে কিনা জানি না, কিন্তু আম্মু এইভাবেই করে আর এইভাবে অনেক বেশি টেস্ট হয়, আমার কাছে অনেক বেশি মজা লাগে। ইনফ্যাক্ট হচ্ছে অনেকেই অনেক মানে রিভিউ দিচ্ছে আর কি ভালো। তো আমরা একটু পুরো প্রসেসটা দেখি। প্রথমে আমরা পরিমাণ মতো তেল দিলাম, দেন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার, যদি একটু পেঁয়াজটা পড়ে গেছে কোনো ব্যাপার না, মিশে যাবে, বোঝা যাবে না। তারপরে দিয়ে দিলাম আমরা চাল, চালটা ধুয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন একটু দেখা যাচ্ছে পানি পানি আছে, মানে চালটা যখন হচ্ছে কি বলে ধোয়া হয়েছে তারপরে আর কি ঝরানো হয় নাই, এর জন্য একটু পানি পানি হয়ে আছে। কিন্তু সমস্যা না, আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে এটাকে একটু ভাজা ভাজা করে নিব, একটু স্মেলটাও ভালো আসবে আর হচ্ছে রান্নাটাও ভালো হবে। তো পুরো প্রসেসটা এখন চলবে। দেন হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা আপনার টেস্ট করে পরিমাণ মতো দিয়ে দিবেন, আমরা হচ্ছে পরিমাণ মতো করে দিয়ে দিলাম। দেন হচ্ছে আবার একটু মিক্সড করে নিতে হবে, আমরা একটু মিক্সড করে নিব। এর মধ্যে মানে এত সিম্পল রেসিপি আসলে হয় না, একদম সাদা মাটা, কিন্তু অনেক বেশি মজা হয়, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি টেস্ট হয়। আপনারা চাইলে এইভাবে টেস্ট করতে পারেন। দেন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এখন এই যে সেই মাংস, রান্না করা মাংসটা। এটার মধ্যেও হচ্ছে মানে টু জেড সব কিছু দেওয়া আছে, এলাচ, দারচিনি, তেজপাতা থেকে শুরু করে মাংসের মশলা, দেন হচ্ছে বিরিয়ানি মশলা, আর কী কী যেন দিচ্ছে আমিও জানি না, তবে হচ্ছে এটার মধ্যে সব কিছু অ্যাড করা আছে এতটুকু বলতে পারি। দেন হচ্ছে এটা খুব ভালোভাবে একটা মিক্সড করতে হবে পাতিলের সাথে, হচ্ছে পাতিলে যে চালগুলো আছে লেগে আছে ওইটা হচ্ছে ভালো করে মিক্সড করে আর কি দিতে হবে। দেন যেটা করতে হবে, এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমরা এখন দিব। আমরা হচ্ছে এখানে দুধ দিয়ে দিব, এটার জন্য হচ্ছে বিরিয়ানিটা আরও বেশি মজা হয়, লিকুইড দুধ যেটা এটা দিয়ে দিব। চাইলেও যদি আপনারা হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করতে চান, যদি মনে করেন যে হচ্ছে আমার লিকুইডটা নাই, তাহলে হচ্ছে আপনি গুঁড়ো দুধ হচ্ছে পানি দিয়ে মিশিয়ে দেন হচ্ছে দিতে পারেন। এটার জন্য মানে বিরিয়ানির ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায়। দেন হচ্ছে আমরা ফুটানো গরম পানি আগে করে রাখছিলাম, এটাও দিয়ে দেওয়া হয়েছে। তো হচ্ছে এইভাবে করে নেবেন। দেন আমরা বাদ বাকি যে কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে ওগুলো অ্যাড করে দিব, যেমন হচ্ছে আলু বকরা, কিশমিশ, তারপর হচ্ছে আস্ত মরিচ, এটাও আমরা এখানে সাথে সাথে দিয়ে দিব, কারণ অলরেডি আমাদের চাল ভাজা হয়ে গেছে আর পোলাও চাল মানে ওরকম সময় লাগে না, জাস্ট হচ্ছে অর্ধেক হয়ে গেলেই হয়। দেন হচ্ছে মাঝখানে যত টাইমটুকু আসতে 50% দমে দিয়ে দিলেই হয়ে যায়, এর জন্য আর কি বেশি টাইম লাগে না। তো এই যে আমরা হচ্ছে আলু বকরা আর হচ্ছে কিশমিশটা এখন দিয়ে দিব পরিমাণ মতো, বা কম বেশি হলেও এটা খুব একটা এফেক্ট পড়ে না স্বাদের উপর, তো সমস্যা নেই, আপনারা আপনাদের হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেবেন। দেন হচ্ছে মানে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব, এটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে, মানে কাঁচামরিচের একটা হালকা ফ্লেভার দেয়। দেন আমি যেটা করি, কাঁচামরিচটা আমি প্লেটের দিয়ে একটা নিয়ে আমি একটু মানে মাখিয়ে খেয়ে ফেলি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এ তো হচ্ছে প্রায় 10 মিনিটের পরের অবস্থা হলো, এটা মোটামুটি একটু পানি শুকিয়ে গেছে আর একটু ঢাকার পরে হয়ে যাবে, প্রায় হচ্ছে শেষের দিকে হয়ে এসেছে, আর 2-4 মিনিটই করলেই হবে। মূলত মূল রান্নাটা হবে ধরেন 15-20 মিনিট, ঠিক আছে? চালটা একটু হালকা